উনি তো সম্মানিত মানুষ, ঘরের মধ্যে শেষ হয়ে যাওয়াই ভালো। এ একে লিখতেছে, এ ওকে লিখতেছে, আমার কাছে কেমন জানি লাগতেছে, মানে বিব্রতকর লাগতেছে। দুইজন ঘরের মধ্যে বসে ভাই তুমি তোমার সাথে থাকো নাহলে তোমার সাথে থাকো, এইটা নিয়ে এত লোকজনকে জানানো, একটু বললে একে নিয়ে স্ট্যাটাস দেওয়া, ও দিলে ওকে নিয়ে স্ট্যাটাস দেওয়া। সবাই তো সম্মানিত, দুজনেই তো তিন মানে উনি সহ তিনজনই তো আমাদের সুনামধন্য নায়ক নায়িকা। আমার অনেক আমার গার্লফ্রেন্ডদের যারা ছিল তাদেরকে অনেক কিছু অনেক কিছু লিখতে আমার ইচ্ছা করে, তারা অনেক কিছু ভুল ত্রুটি থেকে তাদেরকে শুধরানোর জন্য লিখতে ইচ্ছা করে। সিনেমার দর্শক এখন ভাগ হয়ে গেছে, এখন সিনেমার দর্শক কমেও গেছে। ঈদে কোরবানিতে তো সিনেমা দেখে, আপনি বুঝেন না, শাকিব খানের ছবিগুলো তো দেখেন উদ্দেশ্য করে ঈদে কোরবানিতে আসে টার্গেট করে। কেউ কেউ বলে সিনেমা মানে যায় তোমাকে নিয়ে এটা চলো ডিগবাজি, এরকম অফার অফার আছে। ঈদে ছবি রিলিজের ডিসিশন প্রোডিউসার প্রোডিউসার শাকিব খানের ছবি আসছে বড় বাজেটের, আরও অনেকগুলো ছবি আসছে, কাজল রেখা আসছে, এর ভেতরে রিস্ক মনে হয়নি জায়দ খানের? ভাইয়া পরীক্ষা তো দিয়েছে, আর এখন সিনেমার বাজার যা, ঈদেই যা একটু দেখবে মানুষ। এখন সিনেমা অন্য সময় আসলেও যে ফাটায় ফেলবে সেটাও বাপ বলা খুব কঠিন মুশকিল। সিনেমার দর্শক এখন ভাগ হয়ে গেছে, এখন সিনেমার দর্শক কমেও গেছে। ঈদে কোরবানিতে তো সিনেমা দেখে, আপনি বুঝেন না, শাকিব খানের ছবিগুলো তো দেখেন উদ্দেশ্য করে ঈদে কোরবানিতে আসে টার্গেট করে, আমি যদি ভুল না করি বড় বাজেট, সেই বাজেটের তুলনায় আমাদের ছবির বাজেট এত তো না। প্রডিউসারের কথা হলো আমার একটা সিনেমা আমি দিলাম সারা জীবন ঈদে রিলে, এই সিনেমাটা হচ্ছে একটা ইতিহাস ভিত্তিক সিনেমা, গ্রাম বাংলার আবহাওয়া রূপের সিনেমা। এই সিনেমাটা উনি চাচ্ছেন, এর আগে তো সিনেমা অনেকগুলো করেছেন কিন্তু পুরোনো প্রডিউসার মানে নতুন, উনি জেনে শুনে বলছে জায়দ ভাই আমি ঈদে দিতে চাই, আমি তাকে তো নিরুৎসাহিত করতে পারি না। আচ্ছা, উনি বলতেছে অন্য সপ্তাহে আসলাম নর্মাল সময়, সে সময় যেটা অনেক 20 টাকা ব্যবসা করবে তার নিশ্চয়তা কি? রাইট, খুবই, তার মানে যেহেতু একটা সবাই দেখার একটা উপলক্ষ থাকে, থাকে থাকে আমার ছবিটা দেখুক সবাই, যে একটা ছবি ভালো ছবি বানিয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, বঙ্গবন্ধুকে নিয়ে কথা আছে, গ্রামের কৃষ্টি কালচার সংস্কৃতি তুলে ধরেছি, মানুষ দেখুক একটা ঈদের ছবি। সো তোমার নিন্দুক সমালোচক অনেকেই বলেন যে তোমার অভিনয় স্কিল বাড়ানো উচিত, ড্যান্সের স্কিল বাড়ানো উচিত, এই ব্যাপারে তুমি কি গ্রুমড আপ হচ্ছে দিনকে দিন, ডে বাই ডে তোমার? না হলে আপনি যদি এটা নাই করি তাহলে দিন দিন এখনো মার্কেটে টিকে থাকে কিভাবে? না আমি সেজন্য জানতে চাচ্ছি। হ্যাঁ, আমার কাজগুলো তো চলছে, কাজগুলো চলছে, আর কেউ তো জন্মের পরে অভিনয় শিখে আসে না, অনেক পরে অনেকেরও হয়। তো চেষ্টায় অভিনয় করতে গিয়ে বা কাজ করতে গিয়ে কখনো কমতি করিনি, তবে আমি আমি জবাব দিয়ে দেবো যেটা আমি অন্তর্জালা দিয়ে দিয়েছি সোনার চর, আমি আপনি আপনাকেই আপনিই লিখবেন সোনার চরও সিনেমা ফাটাই ফেলবে কি না আল্লাহ তালা জানে, দর্শক গ্রহণ করবে আল্লাহ এক কপাল, তো বলতে হবে যেটা নায়ক জায়দ খান, একটা অভিনেতা জায়দ খানকে পেয়েছি, জাহিদ ভাই এত সুন্দর ডিরেক্টর জায়দ খানকে পুরো ভেঙে ফেলেছে। তো এটা ডিগবাজি হিট হওয়ার পরে যদি শুটিং অবস্থায় থাকতো তাহলে দুটো ডিগবাজি যোগ করতাম নিশ্চয়ই ছবিতে, যদি প্রয়োজন না থাকে আমি শুধু ডিগবাজি দেখতে দিয়ে যদি আপনি তো একটা অমূলকভাবে জিনিসটা নষ্ট হয়ে যেত, যদি প্রডিউসার যদি ডিরেক্টর মনে করতেন তাহলে করতেন হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার অনেক কেউ কেউ বলে সিনেমা মানে যায় তোমাকে নিয়ে এটা চলো ডিগবাজি, ও এরকম অফার অফার আছে? আচ্ছা আচ্ছা, তা আমি বললাম যে না ভাই এটা সাস্টেন করবে না, প্রেমের সঙ্গে হচ্ছে প্রেম পবিত্র, প্রেম শাশ্বত, ট্রান্সপারেন্সি থাকবে, কোথায় আছো ফোন করে ধরতে হবে, জানাতে হবে, 3-4 ঘন্টা পরে ফোন দিয়েছিলা তার মধ্যে একবার 2 দিন হতে পারে, সবসময় হওয়া মানে তুমি ডিসঅনেস্ট। রাইট, কিন্তু সাম্প্রতিক কিছু স্টেটমেন্টে তুমি শাকিবের দুই স্ত্রীকে ইঙ্গিত করে কথা বলছো, কি বলছো যে না এরকম বিয়ে করে এরকম সংসারে? না আমি ভাইয়া বলেছি কি এগুলো ঘরের ব্যাপার, উনি তো সম্মানিত মানুষ, ঘরের মধ্যে শেষ হয়ে যাওয়াই ভালো, এ একে লিখতেছে, এ ওকে লিখতেছে, আমার কাছে কেমন জানি লাগতেছে, মানে বিব্রতকর লাগতেছে। দুইজন ঘরের মধ্যে বসে ভাই তুমি তোমার সাথে থাকো নাহলে তোমার সাথে থাকো, এইটা নিয়ে এত লোকজনকে জানানো, একটু বললে একে নিয়ে স্ট্যাটাস দেওয়া, ও দিলে ওকে নিয়ে স্ট্যাটাস দেওয়া। সবাই তো সম্মানিত, দুজনেই তো তিন মানে উনি সহ তিনজনই তো আমাদের সুনামধন্য নায়ক নায়িকা। এতে তো আসলে নিপুণ আমার সাথে দ্বন্দ্বে কী হয়েছে, শিল্পীদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এই চেয়ার নিয়ে যাই হোক আলটিমেটলি সমস্ত ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলি না যে আমি আমি আমার আমার আমি আমি কী করেছি, আমি আমার অধিকার আদায়ের জন্য চেষ্টা করে গেছি, আমি পাত্তা মাথা নিচু করে চলে যেতে যা যা গেছে গেছে, বাট আমি আমার অধিকারটাকে হারাতে চাইনি, বলছি না আমি শিল্পীদের ভোটের অধিকার আমার জন্য আমি কাজ করেছি, আর উনি জোর করে বসছে, তো এইগুলো নিয়েই কিন্তু নংরামি। আবার এদিকে ধরেন কারো ঘরের কথা, আমি আমার লাইফে আপনি ফেসবুকে কোনো দিন দেখেছেন কিনা, আপনার ফ্রেন্ড লিস্ট আছে, আমি কোনো আমার কষ্ট হয় না, আমার 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 কি অনুভূতি নেই, আমি কোনো কিছু ব্যক্তিগত লিখে পোস্ট দিই না, আমি মানে কষ্টের কথা কখনো পোস্ট দাও না, কষ্ট না কোনো কিছু খারাপ জিনিস পোস্ট দিই না, আমার ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত থাক না। আমার অনেক আমার গার্লফ্রেন্ডদের যারা ছিল তাদেরকে অনেক কিছু অনেক কিছু লিখতে আমার ইচ্ছা করে, তারা অনেক কিছু ভুল ত্রুটি থেকে তাদেরকে শুধরানোর জন্য লিখতে ইচ্ছা করে। কিছু লেখো হোয়াটসঅ্যাপে লেখো? কোথাও লিখি না, যোগাযোগই করি না, মনে করবে যা জামাইয়ের হাতে পড়লে আমার মনে করবে এটা নিয়ে একটা অশান্তি, দরকার কি মানে ও ফোন না দিলে তুমি আর কল দাও না? আমি কল করি না, সেফ সবসময় সেফ, সেফের জন্য না,
আমি কেন আরেকজন অশান্তি করবো? তার যদি প্রয়োজন মনে হয় যোগাযোগ করবে, আর যাদের সাথে সম্পর্ক ছিল যারা আছে তারা সবাই জানে যে আমার সাথে নিশ্চয়ই ছিল, ওটা তারা বেশি সন্দেহ করবে। তো যার কারণে আমি আর চাই না সেই ঝামেলায় জড়াতে, সবার জন্য ভালোবাসা থাকছে, সুন্দর করে সংসার করুক, সবাই ভালো থাকুক। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।